ভাই কেমন আছো? দেতালি দেতালি বলো গণপতি বাপ্পা মরিয়া। শ্রী গণেশায় নমঃ। শ্রী গণেশায় নমঃ। কেমন আছো ভাইরা? নাও এসে গেছে সুটবুট। হাই গাইস। আরে ভাই, নিজের বাড়িতে সবাইকে ডেকে নিয়ে নিজেই সবচেয়ে লেট এন্ট্রি করলি, মনে হচ্ছে তোর শো অফ করা অভ্যেসটা এখনো যায়নি। আরে তা নয় রে টুপি, বাল গণেশ প্রভু যে কুবেরের শো অফের একদম 12টা বাজিয়ে দিয়েছিল না, ও সব দেখার পর আমি শো অফ করাটা একদম ছেড়ে দিয়েছি, আর এই জন্যে তোমাদের সবাইকে ইনভাইট করেছি, তা না হলে তোমাদের মতো ছুঁচোদেরকে ডাকবে বলো। আচ্ছা তাহলে এই ব্যাপার, কুকুরের লেজ কখনো সোজা হয় না। কিন্তু আমরা তো ইঁদুর। চলো ইঁদুর ভাইরা, চলো এখান থেকে, আমরা এখানে আমাদের সম্মান খোয়াতে আসিনি। আরে ভাই, ডু নট মাইন্ড, তোমরা তো খারাপ ভেবে বসলে। I was just joking, ভাই, come on। খুব বাজে জোক ছিল রে, সমাজের বাইরে কখনো এমন জোক শুনিও না, না হলে সবাই বলবে ইঁদুররা জোকও বলতে পারে না। কি জোকের বদলে শক লাগছে? শক, চলো এটা বলো, দেরি হলো কেন? আমি তো তোমাদের সবাইকে লিফট দেবার চক্করে রিসিভ করতে গিয়েছিলাম, কিন্তু তোমরা ইঁদুররা না, নিজেদের অভ্যেস কখনো ছাড়তেই পারবে না। মনে হচ্ছে তোমরা কোন কোন গর্ত থেকে বেরিয়ে এসেছো, আমার বাড়ির চারপাশে খুঁড়ে খুঁড়ে পুরো গর্ত তৈরি করেছো। হোয়াট ইজ দিস? এনিওয়ে বাদ দাও, এটা বলো এখানে কেন ডেকেছো? তো ভাই সব, আমি গণেশ প্রভু, আর আমাদের পূর্বপুরুষ মুশিক রাজের ফিল্ম বাল গণেশকে এত এনজয় করেছি, মানে বাচ্চারা তো বটেই, তাদের মা বাবারাও ফিল্মের প্রতিটি স্টোরিকে একদম বসে বসে মন দিয়ে দেখেছে। এবার ওনাদের জোরদার ডিমান্ড হলো যে গণেশ প্রভুর আরো স্টোরি ওদের শোনাও, না হলে কোনো ইঁদুরকেই কিচেনে একদম ঢুকতে দেবে না। তাই ভাই সব, ওনাদের ডিমান্ড আমরা কেন পুরো করব না? নিশ্চয়ই করব, এতে ওরাও খুশি আর বাচ্চারাও খুশি, আর যদি বাচ্চারা খুশি হয় তো শুধু আমরা কেন, পুরো দুনিয়াটা খুশি হবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়,
আমাদেরও খুব মজা হবে। তোমার মনে আছে তো বাল গণেশে কেমন দারুণ সব গল্প আছে? এসো শোনাই তোমাদের একটি কাহিনী, শিবশম্ভুর পার্বতী মহারানী আর তারপর ওনাদের স্থান। মাতা গৌরীর আজ্ঞাকে যখন নন্দী করল উলঙ্ঘন, পার্বতী অলৌকিকভাবে শ্রী গণেশের করলেন উৎপন্ন। পার্বতী সুতাজ্ঞাকারী আরম্ভ করল পাহারাদারি, হুঁশিয়ার খবরদার, হুঁশিয়ার খবরদার। জটাধারী আসলেন মহেশ, রাস্তা আটকে দেয় গণেশ, তাকে হঠাতে নন্দী আসলো, লেজ ধরে তাকে ঘুরিয়ে দিল। ব্রহ্মাও অসফল হলেন, পিতাশ্রী তখন ক্রোধিত হলেন। এক বাড়ি বালককে আঘাত করল, ছিন্ন মস্তক দূরে গিয়ে পড়ল। পার্বতী তখন করলেন বিলাপ, শিব ঠাকুর করলেন পশ্চাতাপ। গজমস্তক গণ নিয়ে এলেন, বাল গণেশের শরীরে লাগালেন। দেবলোকে হলো এক আহ্বান, পুজো করার এক নতুন বিধান, না ব্রহ্মা না বিষ্ণু মহেশ, প্রথমে পূজিত হবে গণেশ। জয় হোক, জয় হোক, জয় হোক। পার্বতীর সঙ্গে মহেশ আঙিনায় খেলে, বাল গণেশ মুশিকের সঙ্গে ঘুরে বেড়ায়, পেঠুরাম শুধু মোদক খায়। আরে ভাই মনচাঙ্গা তো সব জায়গা গঙ্গা, পরশুরামের সাথে হয়ে গেল পাঙ্গা। ক্রোধিত মুনি হাতে অস্ত্র নিয়ে আক্রমণ করলেন খুব রেগে গিয়ে, এক দাঁত তার ভাঙে আঘাতে, এক দন্ত তখন বলা হয় তাকে। দেব লোকে এখন সংকট এলো, সুরপ দমনের আতঙ্ক ছেয়ে গেল, কেউ টিকল না তার সামনে। ইন্দ্র পালালেন রেখে রাজ্য পেছনে, নিজে বাঁচলে বাপের নাম, ইন্দ্র করলেন পলায়ন কাম। সুরপ দমন প্রতিশোধ নিতে চায়, পুরো স্থানে খরা পড়ে যা। মুনি অগস্ত্য যজ্ঞ করলেন, ব্রহ্ম দেবতা একটি উপায় বললেন। জটা থেকে শিব গঙ্গা বোয়ালেন, ঋষি সেখান থেকে জল ভরলেন। বাল গণেশ তখন কাক হয়ে তাকে ধাক্কা মারলেন ঠোঁট দিয়ে, কলকল জলে ধারা বোয়ালেন, নদীকে কাবেরী নাম দিলেন। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। বাল গণেশ সর্বদা ভাবেন নিজের ভাইকে প্রাণ, তবুও মাঝে মাঝে হয়ে যায় ঝগড়া, যা দুজনেই না চান। নারদ মুনি এসে বললেন তখন, বিশ্বকে চক্কর মেরে আসুন, পুরে পুরো বিশ্ব ভ্রমণ, যে আসবে প্রথম, দুজন ভাইয়ের মধ্যে বিচার হবে, সেই হবে উত্তম। কার্তিক বসে ময়ূরের ওপর, উড়ে গেল সাত সমুদ্র পা। শ্রী গণেশ তখন চালাকি করলেন, মাতা পিতার চারিদিকে ঘুরে নিলেন, হাত জোর করে বললেন তাদের, ফিরে এলাম আমি বিশ্ব ভ্রমণ করে। ঋষিরা দেখলেন, প্রভু হাসলেন, গদগদ হল, মন ভরে উঠল, ব্যর্থ ঘুরে কি লাভ হয় যখন মাতা পিতার মধ্যে বিশ্ব পায়। জয় হো। একদা একটি শোনো কাহিনী, ভরা চাননি রাত মোহিনী,
মুশিক রাজের পিঠে বসে সুস্বাদু খাবার খেয়ে কষে ঘরে ফিরছিলেন প্রভু গণেশ। তখন ভ্রমণ ওনার প্রায় শেষ। তখন রাস্তায় সাপ এলো, তাকে দেখে মুশিক ভয় পেল। প্রভু তখন ছিটকে পড়ল, সমস্ত মোদক ছিটিয়ে পড়ল। দেখে দুর্দশা হাসলেন চন্দ্রমা, প্রভু হারালেন সহ্যের সীমা। প্রভু কাঁদলেন তার আলো, তাতে চন্দ্রমা হলেন কালো। বিশ্বে তখন অন্ধকার ছাই, করলেন উনি ত্রাহি ত্রাহি। দেখে তার দুঃখ ভাব, শুনে তার ক্রন্দন বিলাপ, শ্রী গণেশ প্রসন্ন হলেন, চাঁদ তার আলো ফিরে পেলেন। কাহিনী এক, খ্যাত প্রচুর, ধনের নেশায় হয়ে চুর। কুবের তখন রথে চড়ে এলেন উনি শিবের দ্বারে, করলেন উনি দৌলত প্রদর্শন, উমাপতিকে দিলেন নিমন্ত্রণ। বুঝলেন শিব, হাসলেন আহ্লাদে, বললেন গণেশ যাবে প্রাসাদে। কাঞ্চন মহল বৈভবশালী, সামনে সুস্বাদু খাবারের থালি, খেতে বসে বাল গণেশ, যত খাবার গপাগপ শেষ। সারা ঘরের ভোজন খেয়ে নিল, শহরের খাবার হজম করে দিল। এখনো ভরেনি পেট ভরপুর, ওনার দরকার খাবার প্রচুর। গেল সমস্ত তার সম্মান, সংকটে পড়ল কুবেরের প্রাণ। দৌড়ে দৌড়ে এলেন তিনি, শিবের চরণে মাথা ঠেকলেন উনি। ক্ষমা করুন মোরে, রক্ষা করুন প্রাণ, আর দেখাবো না মিথ্যে মান। দয়া করে শিব ক্ষান্ত করলেন, হাতে তার খাওয়ার পাত্র দিলেন, যাও গিয়ে এটা খাওয়া, বাল গণেশের খিদে মেটাও, প্রাণ বাঁচলে অনেক পায়, হাঁপ ছেড়ে কুবের ঘরে যা। জয় হো গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, 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 গণপতি বাপ্পা মোরিয়া। কিন্তু ভাইরা, একটা কথা সবাই মনে রাখবে, যে কোনো জিনিসের ওভারডোজ আজকালকার বাচ্চাদেরকে বোর করে দেয়। এই জন্য আমরা ওদেরকে তিন চারটে স্টোরি ওদের স্টাইলেই শুনিয়ে ফেলবো। আরে কি চিন্তা করছো, অ্যাকশন করো, অ্যাকশন। অ্যাকশন নয়, লেটস রক। আরে কি ব্যাপার, আরে তোমরাও না, আরে ভয় পেলে নাকি? আরে আমি তো আছি, কি আমি থাকতে একদম টেনশন নেবে না কি? আরে তুই আছিস বলেই তো টেনশন নিচ্ছি। দেখা গেল সবাইকে ফাঁসিয়ে তুই গাড়ি চড়ে কেটে পড়লি। আরে সবাইকে শোনাবার জন্যে আমার কোনো স্টোরি মনে পড়ছিল না। মনে হচ্ছে বাল গণেশ নিজেই বেড়ালকে পাঠিয়েছিলেন আমাকে ওনার সম্বন্ধিত বেড়ালের গল্প মনে করানোর জন্যে। খুব মজা হচ্ছে, বেঁচে থাকো নন্দী মহারাজ, ব্যাস এইভাবেই দোলাতে থাকো, খুব আনন্দ লাগছে। যদি আমার মৌশিক এখানে থাকতো। আমি তো এখানেই রয়েছি। যেমন ভাবে ও আমাকে পিঠে বসিয়ে ঘোরায়, তেমনি ভাবে আমি ওকে দোলনাতে দোলাতাম। কি আরাম। প্রভু আমি এখানে নিচে, আর আমি এটাও জানি আপনি জেনে শুনেই এসব বলছেন। বালক গণেশ। হ্যাঁ নন্দী। মনে হচ্ছে কোথা থেকে মুশিকের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না ওকে। মুশিক রাজ, আরে কোথায় ভাই?
দেখা যাচ্ছে না তোমায়। বালক গণেশ আপনাকে খুঁজছেন। আমি কি কোনো পাখি যে আমাকে সবাই উপরে খুঁজছে? আরে ইঁদুর মহারাজ, আপনি কি আমাদের মুশিক মহারাজকে দেখেছেন? ঠিক অনেকটা আপনার মতোই দেখতে। আরে এই তো আমাদের মশিকি, নন্দী ওকে ওপরে আসতে দাও। হ্যাঁ হ্যাঁ, মশিক ওপরে এসো, এসো তাড়াতাড়ি এসো। চলো, শেষ পর্যন্ত আপনি আমাকে দেখলেন গণেশ প্রভু, এখানে ওপরে এসো। আরে নন্দী একটু আসতে করো, মশিক তাড়াতাড়ি এসো না। আসছি, দেখো কত মজা এখানে। মোটু, কোনো ব্যাপার নয়, সবাই খুব খুশি না? তোমাদের সবাইকে দেখে নেব আমি। প্রভু বলো মুশি, আজ সকাল সকাল এতগুলো লোক থাকতে আমাকেই বোকা বানালেন আপনি। আমি যাচ্ছি, যখন আপনার ভ্রমণ করার ইচ্ছা হবে তখন ডেকে নেবেন, কেননা আমি জানি আমার সাথে ভ্রমণ করার আনন্দ এই দোলনার আনন্দের চেয়ে অনেক বেশি। ওহো, মন খারাপ করলো। কেউ আমার গ্রাহ্য করে না, যখন তখন আমার পেছনে লাগে। আরে মুশিক দাঁড়াও, তুমি তো রেগেই গেলে, কখনো কখনো হাসি ঠাট্টা করা উচিত, এতে দিন ভালো যায়। তোমার পিঠে ভ্রমণ আর বার হাতের মোদক ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। আমি আর থাকবো না, আমি যাচ্ছি। এর আবার কি হলো মুশিক, কি হয়েছে? আরে মুশি, এত ভয় পেলে কেন তুমি? আরে মুশি কি হলো, এক্ষুনি তো রেগে মেগে চলে যাচ্ছিলে, আর এত তাড়াতাড়ি ফিরে আসলে, তাও চিৎকার করে। প্রভু আজকের দিনটা মনে হয় খুব খারাপ, প্রথমে আপনারা ঠাট্টা করলেন, পরে ওদিকে গেলাম তো বেড়াল তাড়া করলো। প্রভু ওদিকে একটা খুব বড় বেড়াল আছে। বেড়াল দেখে ভয় পেলে? চলো আমি এবার দেখি কোন বেড়ালটা আমার প্রিয় মুশিককে ভয় দেখাতে সাহস পেল, এক্ষুনি ওকে মজা দেখাবো। না না, আমি যাব না, আপনি একাই যান। মুশিক বেড়াল দেখে ভয় পেয়েছে? মুশিক বেড়াল, এ কি করছো মুশিকরাজ? বালক গণেশ, আপনি আপনার এই মুশিক আর ভয় দেখানো বেড়ালকে সামলে নিন। ভোলানাথ শঙ্করের ধ্যান ভঙ্গ হওয়ার সময় হয়ে গেছে, আমাকে ওনাকে নিয়ে কৈলাসে ভ্রমণ করাতে যেতে হবে। আমি যাচ্ছি। ঠিক আছে নন্দী, তুমি যাও, দেখি এই কোন বিড়াল আমার মুশিককে ভয় দেখিয়েছে। মুশিক কোথায় ওই বিড়ালটা? সবাই ওই বিড়ালটাকে খোঁজো। কোথায় গেল বিড়ালটা? কোথায় গেল? কোথায়? আমাকে না বেড়ালকে খুঁজতে হবে। কোথায় গেল? ওই দেখো, ধরো ওকে। চলে এসো সবাই, তাহলে তুমি সেই বেড়াল যে আমার প্রিয় মুশিককে ভয় দেখাচ্ছিলে। দাঁড়া, এক্ষুনি তোকে ঠিক করছি। এমনিতে আমার আজকে খুব খেলতে ইচ্ছা করছে, তাহলে তোমার সাথে একটু খেলা যাক। ওহো, আমাকে দেখে ভালো মানুষ আছো, এবার তো তোমাকে উচিত শিক্ষা দিতেই হবে।
তুমি আমার প্রিয় মুশিককে ভয় দেখাচ্ছিলে। এবার তো আমি তোমাকে মজা দেখিয়েই ছাড়ব। মুশিক, ভাগ মোটু ভাগ। তারা কোথায় পালাচ্ছিস? ওহো, আজ তোকে আমি ছাড়বো না। কি ফেসে গেছো তো? এবার কোথায় যাবে? এখন কেন ম্যাও ম্যাও করছো? গণেশ প্রভুকে এত দৌড় করিয়েছো, এবার মজা দেখো। চুপ মুশিক, এখন তো আমাকে এর সঙ্গে অনেকক্ষণ খেলতে হবে। ম্যাও ম্যাও কি করছিস? এবার তুই তো গেলি। আচ্ছা, কি বললে? আচ্ছা আচ্ছা, আরে মুশিক, এই বেড়ালটা বলছে যে ও স্নান করতে চায়। স্নান করাও, তাহলে তো এবারে ছোট শখটা পূরণ করা যায়। হ্যাঁ, করে দাও করে দাও। এবার থেকে কোনো ইঁদুরকে ভয় দেখানোর চেষ্টা করো না। এসো এসো এসো, আমি করছি তোমার সাহায্য। এসো, এবার তো তুমি শিক্ষা পেয়েই গেছো, আমি তোমার সাহায্য নিশ্চয়ই করব। এসো। কি হলো, ক্লান্ত হয়ে পড়েছো? ব্যাস, আর খেলবে না তুমি? আর কখনো যদি এমন করো তাহলে তোমায় এইভাবেই শিক্ষা দেব। এরপরে তোমাকে এত সহজে ছাড়বো না। এবার যাও এখান থেকে, আর কোনো ইঁদুরকে ভয় দেখাবে না। চলে গেছে, শিক্ষা দিতে দিতে তো আমার খিদে পেয়ে গেল। চলো মুশি, গিয়ে মার হাতের মোদক প্রথমে খাই।
খিদে পেয়েছে, তাড়াতাড়ি মোদক দাও না। চলো ওখানে দেখি। আপনি কে আর মাতা পার্বতী কোথায়? আমি ওনাকে মোদক খেতে খেতে একটা মজার কথা শোনাবো। মা, তুমি, তোমার এই অবস্থা কে করেছে? আমাকে তার নাম বলো, আমি তাকে ছাড়বই না, তা সে পৃথিবীর যে কোনো স্থানে লুকিয়ে থাকুক না কেন। তুমি? আমি? তুমি? হ্যাঁ তুমি। মা, এই তুমি কি বলছো? মা, আমি তো কখনো স্বপ্নেও তোমাকে দুঃখ দেবার কথা ভাবতেই পারি না। বাবা। হ্যাঁ মা। আজ তোমরা যে বিড়ালটার পেছনে লেগেছিলে, সেই বিড়ালটা আমি ছিলাম। তুমি? কিন্তু এটা কেমন করে হতে পারে? আর মা, আমি বিড়ালটাকে কষ্ট দিচ্ছিলাম না, ও মুশিকে ভয় দেখিয়েছে বলে আমি ওকে শিক্ষা দিচ্ছিলাম। আগে হ্যাঁ, তুমি একদম চুপ করো, চুপ চুপ। আমি জানি কারা সব ওখানে সেই তামাশা দেখে এত মজা পাচ্ছিল। কিন্তু মা, গণেশ, এই পৃথিবীতে যত মানুষ, পশু, পক্ষী, প্রাণী আছে, তারা সবাই ভগবানেরই তৈরি। আর আমি, আমি কোনো না কোনো রূপে প্রতিটি অসহায় জীবের মধ্যে অবস্থান করি। যদি তুমি কোনো অসহায় জীবকে কখনো কষ্ট দাও, তাহলে সেই দুঃখ আমি পাই। আজ তুমি একটি বেচারি, অসহায়, দুর্বল বিড়ালের সঙ্গে যা কিছু করেছো, তা সব কিছু আমার উপরেই ঘটেছে। হ্যাঁ, আজ তুমি তোমার মাকে বড় কষ্ট দিয়েছো বাবা। আমি আমার ভুল বুঝতে পেরে গেছি মা, আমার শিক্ষা দেওয়ার পদ্ধতি ভুল ছিল, আমাকে ক্ষমা করে দাও মা, আমার এটা করা উচিত হয়নি। অজান্তে আমি তোমায় কত কষ্ট দিয়েছি। তুমি ঠিকই বলছো, নিজের খুশির জন্যে অন্য কাউকে কষ্ট দেওয়াটা ঠিক নয়। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পরে অন্য কোনো দুর্বলকে কষ্ট দেব না, বরং ওকে সাহায্য করব। হ্যাঁ, আমিও। বাবা, আমি খুশি হয়েছি তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, আর এবার তো আমার ভালো ছেলে অসহায় জীবদের সাহায্য করবে। কিন্তু এসব খালি পেটে কি করে হবে? চলো চলো, জানো তো আমি তোমার জন্য অনেক অনেক মোদক বানিয়েছি, খাবে তো? মোদক কখনো খাবো না বলেছি। এই দেখো, এই সমস্ত তোমার জন্য। মা, তুমি কত ভালো মা। গণেশ প্রভু ওই বিড়ালটাকে উত্তক্ত করেছিলেন যাতে ওই বিড়ালটা ওর প্রিয় ইঁদুরকে কখনো ভয় না দেখায়। কিন্তু ওনার মা পার্বতী কত ভালো কথা বোঝালেন, কখনো কোনো অসহায়কে বিরক্ত করতে নেই। কিন্তু আসলে বলতে গেলে আমরা ইঁদুররাও তো বেড়ালের সামনে অসহায় হয়ে পড়ি। একদম ঠিক। আরে রে ভাইরা, একদম মনে ছিল না, না হলে যে বিড়ালকে দেখে আমরা ভয়ে পালিয়েছিলাম তাকেও এই স্টোরিটা শুনিয়ে দিতাম। তাহলে ওসব বাকি বিড়ালদের শুনে দিত, আর তারপর আমরা সবাই একসাথে খেলতাম, তাই না? আরে টুপি, প্রথম কথা, বিড়ালকে দেখে তোমরা পালিয়েছিলে, আমি না। মিথ্যেবাদী। আর দ্বিতীয়, বিড়াল আমাদের স্টোরি শুরু হওয়ার আগেই এখানে এসেছিল। হ্যাঁ, হতে পারে যে স্টোরি শুনে তোর বন্ধু হয়ে যেত, কিন্তু স্টোরি শোনার আগেই সবাইকে যদি খেয়ে ফেলতো তাহলে? চিন্তা করো না, তারও ওষুধ আছে,
এবার যে স্টোরির ডিভিডি তৈরি হবে তার অনেক কপি বিড়ালদের কলোনিতে ফ্রিতে বেটে দিও, হয়তো তা দেখে ওরা শুধরে যাবে। আমি কেন ফ্রিতে বাটবো? হ্যাঁ, সমস্ত বিড়ালরা কি আমাকেই খেতে চায় নাকি? তোমাদের শরীর থেকে ওরা দুর্গন্ধ পায় নাকি? হ্যাঁ, এটা বলো যে আমরা সবাই বেটে দেব। তাছাড়া কথাটা তো তুই ইন্টেলিজেন্টের মতোই বলেছিস ভাই। ইন্টেলিজেন্স থেকে বাল গণেশের একটা স্টোরি মনে পড়ছে, যা আমাকে তোমার দাদু শুনিয়েছিলেন। আমার দাদু তোকে শুনিয়েছিল? তাহলে আমাকে কেন শোনায়নি? হ্যাঁ, আরে তা তুই তোর দাদুর কাছ থেকেই জেনে নিস, শুনলি না? ও বললো ইন্টেলিজেন্স ওয়ালা স্টোরি ছিল রে, তাই উনি তোকে কেন শোনাবেন, কোনো ইন্টেলিজেন্টকেই শোনাবেন না। দুতি তোর স্টোরি চালু রাখ ভাই। গণেশ প্রভু খুব ইন্টেলিজেন্ট আর চালাক ছিলেন, এ তো তোমরা সকলেই জানো। লাস্ট টাইম বাল গণেশের ফিল্মে যখন ওনাকে পৃথিবীর তিনবার প্রদক্ষিণ করতে বলা হয়, তখন উনি নিজের মা বাবাকে তিনবার প্রদক্ষিণ করে নিজের ইন্টেলিজেন্স দেখিয়েছিলেন। এবার ওনার ইন্টেলিজেন্সের আরেকটি কাহিনী শোনো। ওম ব্রহ্মদেবায় নমঃ, 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 ওম ব্রহ্মদেবায় নমঃ। চোখ খুলুন মুনিবর, বলুন কি চান আপনি? প্রণাম ব্রহ্মদেব, ক্ষমা করবেন, আপনাকে এখানে আসার কষ্ট দিয়েছি, কিন্তু বুঝতে পারছি না যে কি করব। কোনো ব্যাপার না মুনিবর, আপনি নির্দ্বিধায় আপনার কথা বলুন। আমি খুব বড় গ্রন্থকে কবিতা আর ছন্দ লেখার প্রস্তুতি নিয়েছি, কিন্তু আমাকে তা লেখার জন্য এমন এক বুদ্ধিমান ব্যক্তির প্রয়োজন যিনি আমার চিন্তাধারা আর বলার গতিতে না থেমে তাকে লিখে ফেলবেন। কেননা যদি আমি মধ্যখানে থেমে যাই তাহলে আমি ছন্দ ভুলে যাব আর এই গ্রন্থ কখনো সম্পূর্ণ হবে না। আপনি কৈলাসে যান, ভগবান শিব শঙ্করের সঙ্গে দেখা করুন, উনি এই কাজে আপনাকে সাহায্য করতে পারেন। যেমন আপনার আজ্ঞা প্রভু। তথাস্তু। ঋষি ব্যাস এখানে? ভোলানাথের জয় হোক, মাতা পার্বতীকেও শত শত প্রণাম। আপনার কল্যাণ হোক মুনিবর। ভগবান, আমি আমার দিব্য দৃষ্টিতে আপনার এখানে আসার কারণ অবগত হয়েছি। চিন্তা করবেন না, আপনার সমস্যার সমাধান রয়েছে আমাদের কাছে। গণেশ, বালক গণেশ? হ্যাঁ মুনিবর, আমাদের বাল গণেশ। নন্দী, যাও বালক গণেশকে নিয়ে এসো। যথাজ্ঞা ভোলানাথ। মুশিক, আগে কি করছো তুমি? প্রভু, খুব কঠিন কঠিন শব্দ, কিন্তু আমি ঠিক করেছি এটা পড়েই শেষ করবো, কেননা আমি হলাম ব্রহ্মাণ্ডের সবচেয়ে বুদ্ধিমান ভগবানের বাহন। এখন এই মোদক দাও
আমি এসব পড়ার পরেই খাবো। তাহলে তো মনে হচ্ছে তোমাকে না খেয়েই থাকতে হবে আমার বুদ্ধিমান মুশিক। তা কেন, ঠিক আছে এখনই পড়ছি। আরে বোকা, তুই সোজা অক্ষর ভালো করে পড়তে পারিস না, তাহলে উল্টো কি করে পড়বি? এইবার পড়ো। এবার থাক না প্রভু, আগে মোদকটা খেয়ে নি, তারপরে পড়ে ফেলবো, মানে চেষ্টা করব। বইটা সোজা করে দেখার পর তো আমার আরো কঠিন লাগছে। কোনো ব্যাপার না, আমি তোমায় পড়া শেখাবো। এইটা পড়ো, মাতা পিতাকে কোটি কোটি প্রণাম। মাতা পিতাকে কোটি কোটি প্রণাম, এইটা ঠিক আছে। এবার তুমি এমনি ভাবো। প্রণাম গণেশ, কেমন আছো মুশিকরাজ? ভালো আছি। আরে নন্দী, তুমিও মুশিকের মতো কিছু পড়ার জন্য এসেছো? না না বালক গণেশ, পড়ার কাজটা মুশিকরাজের উপরেই ছেড়ে দাও হোক। আমি তো আপনাকে এটাই বলতে এসেছি যে ভোলানাথ আপনাকে ডেকে পাঠিয়েছেন। পিতাশ্রী ডেকেছেন, চলো। পড়া তো আমি শিখে ফেলেছি, চলো এবার মোদকটা খেয়ে নি। প্রভু দেখছি চলে যাচ্ছেন। দাঁড়ান প্রভু, দাঁড়ান, আমি আসছি। প্রণাম পিতাশ্রী। প্রণাম মা। মুনিবর, আপনি এখানে? বাবা গণেশ, মুনিবর একটি কাব্য গ্রন্থ লিখতে চলেছেন, যার জন্যে ওনার একজন বুদ্ধিমান আর দ্রুত গতি সম্পন্ন লেখকের প্রয়োজন। তাই তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। যেমন আপনার আজ্ঞা পিতাশ্রী। চলুন মুনিবর। চলুন। প্রণাম। প্রভু বলুন না ওনাকে। মুনিবর বলুন। আপনার গ্রন্থ তো আমি লিখে দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত হতে পারে? আপনি না থেমে আমার লেখার গতিতে বলতে থাকবেন। আচ্ছা, যদি আপনি নিঃশ্বাস নেবার জন্যও থেমে যান, তাহলে আমি লেখা বন্ধ করে দেব। ঠিক আছে গৌরী নন্দন, কিন্তু আমারও একটা শর্ত আছে। যে কোনো ছন্দ আমি বলবো, সেটাকে ভালো করে বোঝার পরেই আপনি তাকে লিখবেন। বোঝার পর? এই সুযোগে আমি যখন ক্লান্ত হয়ে যাব, তখন গণেশ প্রভুকে আমি কোনো কঠিন ছন্দ দিয়ে দেব, যার মানে বোঝার জন্য ওনাকে কিছুক্ষণ চিন্তা করতে হবে, আর ততক্ষণ আমি নিঃশ্বাস নিয়ে আরাম করে নেব। আমি মেনে নিলাম। কি ভাবছেন মুনিবর, শুরু করি? শুরু করছি বাল গণেশ।
হ্যাঁ প্রভু। গ্রন্থ সম্পূর্ণ হবেই না। গণেশ, পুত্র গণেশ, তোমার এই বলিদান ব্যর্থ হবে না। শেষ পর্যন্ত এই গ্রন্থ সম্পূর্ণ হলো। এই নিন মুনিবর, গ্রন্থ সম্পূর্ণ হয়েছে। গণেশ প্রভু, এই গ্রন্থ আপনার বুদ্ধির জোরে, অধ্যবসায় আর ত্যাগ দ্বারাই সম্পূর্ণ হয়েছে। আপনি ছাড়া এই সম্পূর্ণ বিশ্বতে কেউ নেই যে এটি সম্পূর্ণ করতে পারত। ধন্যবাদ গণেশ প্রভু, আপনাকে কোটি কোটি প্রণাম। এইভাবে ওয়ার্ল্ড ফেমাস কাব্যগ্রন্থ মহাভারত গণেশ প্রভু লিখেছিলেন। দেখলে, গণেশ প্রভু ইন্টেলিজেন্ট হওয়া ছাড়াও কত বড় রাইটার ছিলেন। বাহ, কি দারুণ স্টোরি, খুব মজা লাগলো। এ সুটবুট বল, এবার বুঝতে পেরেছিস তোর দাদু তোকে কেন গল্পটা শোনায়নি? আরে না রে, তাছাড়া চিন্তা করিস না, ধীরে ধীরে সব বুঝতে পারবি। এনিওয়ে, স্টোরি তো হয়ে গেছে বাবা। এবার যেমন ভাবে আমরা বাচ্চাদের প্রমিস করেছিলাম মাঝখানে কিছু হাঙ্গামা করব, তাহলে হয়ে যাক, একটা ব্রেকও পেয়ে যাব। কি বলো বাচ্চারা, এনজয়? তোমাদের মনে আছে বাল গণেশে আমাদের মুশিকরাজ গণেশ প্রভুর জন্য সঙ্গীতের সাথে কেমন নেচেছিলেন? এমনই কিছু রক এন্ড রোল হয়ে যাক। হয়ে যাক। গণ্য সবার প্রিয় যে, সেই মোদের বন্ধু যে, গণ্য সবার প্রিয় যে, সেই মোদের বন্ধু যে, যখন শুভ কাজ হয় তখন ওকে ডাকতে হয়। ঋদ্ধি সিদ্ধি দাতা সে, কামনা পূরণ করে সে,
দেতালি বলো গণপতি বাপ্পা মোরিয়া, দেতালি দেতালি বলো গণপতি বাপ্পা মোরিয়া, দেতালি দেতালি বলো গণপতি বাপ্পা মোরিয়া, দেতালি দেতালি বলো গণপতি বাপ্পা মোরিয়া। Praise the Lord, come on everybody with me. Praise the Lord, you come on everybody with me. Praise the Lord, come on, come on everybody with me. Shobar mukhe shobar mone duniyate prosiddho, bhoy pai na mora jokhon kori shob prema bedo. সবার মুখে সবার মনে দুনিয়াতে প্রসিদ্ধ, ভয় পাই না মোরা যখন করি সব প্রেম আবেদন। মোদের দাও একটু প্রেম নিবেদন করি সব প্রেম, মোদের দাও একটু প্রেম নিবেদন করি সব প্রেম, ভয় পাই না মোরা তখন যখন করি নমস্কার। দেতালি দেতালি বলো গণপতি বাপ্পা মোরিয়া, দেতালি দেতালি বলো গণপতি বাপ্পা মোরিয়া, দেতালি দেতালি বলো গণপতি বাপ্পা মোরিয়া, দেতালি দেতালি বলো গণপতি বাপ্পা মোরিয়া মোরিয়া। ভাগ্যশালী হসে যখন আসেন উনি ঘরেতে, মন ভাবনা পবিত্র তখন সংসার ঘরে খুশিতে। ভাগ্যশালী হসে যখন আসেন উনি ঘরেতে, মন ভাবনা পবিত্র তখন সংসার ঘরে খুশিতে। প্রতি বছর তোমার করে হইছে মোরাকুল, প্রতি বছর তোমার করে হইছে মোরাকুল, জয়কার জয়কার বলো মন খুশিতে নাচে যে। দেতালি দেতালি বলো গণপতি বাপ্পা মোরিয়া, দেতালি দেতালি বলো গণপতি বাপ্পা মোরিয়া, দেতালি দেতালি বলো গণপতি বাপ্পা মোরিয়া, দেতালি দেতালি বলো গণপতি বাপ্পা মোরিয়া। কাঙ্গন মন্দিন চরণ ডোলান পাহিন রূপ তুঝে, প্রেমে আলিঙ্গিন আনন্দে পূজিন ভাবে ও আয়ন মনে নামা। তোমেও মাতা চ পিতা তোমেও, তোমেও বন্ধুশ্চ সখা তোমেও, তোমেও বিদ্যা দ্রবিণম তোমেও, তোমেও সর্বম মম দেব দেব। কায়েন বাচা মনসিন্দ্রিয়ং বা বুদ্ধাত্মনা বা প্রকৃতি স্বভাবাৎ করোনি যত্নং সকলম পরস্মৈ নারায়ণায় ইতি সমর্পয়ামি। অচ্যুতম কেশবম রামনারায়ণম কৃষ্ণ দামোদরম বাসুদেবম হরি শ্রীধরম মাধবম গোপিকা বল্লভম জানকী নায়কম রামচন্দ্রম ভজে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। গণপতি দেতালি দেতালি বলো গণপতি বাপ্পা মোরিয়া, 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 দেতালি গণপতি বাপ্পা মোরিয়া। এই ছোটবুট, হ্যাঁ তুই স্টার্ট কর না ভাই, তাছাড়া এবার কি শোনাবি বলতো? দেখো ইঁদুররা, আমি আমার গাড়িকে খুব ভালোবাসি, তাই আমার গণেশ প্রভুর গাড়ি মানে ওনার প্রিয় বাহন মুশিক রাজ, উনি কেমন করে পেলেন তাই শোনাবো। শোনো, দেখি হিমালয়ের চূড়ায় কে প্রথমে পৌঁছায়। আরে সবাই গেল কোথায়? আমায় তুই ফেললি, এবার দেখ দেখ তোকে কেমন মজা দেখায়।
দাঁড়ান প্রভু, আমি আসছি। কি মুশিক রাজ, পুরানো কথা আবার মনে পড়লো নাকি? যার জন্য রাক্ষসের মতো সবাইকে ধাক্কা মারছো? মনে আছে সেই দিন যেদিন তুমি চারিদিকে ধ্বংসলীলা চালিয়েছিলে আর আমার সঙ্গেও লড়েছিলে? কি করে ভুলতে পারি আমি? খুলো গজমুখাসুর, আমি তোমার তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়েছি। বলো কি চাও তুমি? আপনার দর্শন লাভ করে আমার তো জীবনটাই শুধরে গেছে ভোলানাথ। আমাকে আশীর্বাদ দিন যাতে যে কোনো দেবতা, মনুষ্য, দানব বা জানোয়ার আমাকে পরাস্ত করতে না পারে। তথাস্তু, এমনই হবে গজমুখাসুর। কিন্তু তুমি নিজের শক্তির কখনো অপব্যবহার করো না, না হলে আবার সব দেবতারা বলবেন যে শিবশঙ্কর তাড়াতাড়ি প্রসন্ন হয়ে রাক্ষসদের আশীর্বাদ দিয়ে দেন। না না প্রভু, আমি তো আমার শক্তির ব্যবহার শুধু মানুষের ভালোর জন্যই করব। আমি আপনার দাস, সর্বদা আপনারই আদেশ পালন করব প্রভু। তোমার কল্যাণ হোক গজমুখাসুর। আপনি সত্যি সত্যি ভোলা, আমি আপনার খুব বড় ভক্ত, কিন্তু কি করি, কখনো কখনো ভুল কাজ করে বসি। আমি যে এক রাক্ষস। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম। ভগবানের পুজো করছো? যাও রাক্ষসেরা, সবাইকে বন্দি করো। আজ থেকে শুধু আমারই পুজো হবে, কাউকে ছেড়ে দিও না। দেবতারা আমি আসছি। দেবতাদের বন্দি করো, একজন যেন বেঁচে না থাকতে পারে। ভোলানাথ আমাকে আশীর্বাদ দিয়েছেন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। বাবা গণেশ, আজ এত চুপচাপ কেন? প্রভু প্রভু প্রভু। নন্দী, প্রভু কি ব্যাপার? নন্দী, ভোলানাথ ভোলানাথ, দেবতাগণ আপনার সাথে দেখা করতে এসেছেন।
খুব ভীত হয়ে পড়েছেন ওরা। ভীত হয়েছেন? প্রণাম ভোলানাথ, বাঁচান ভোলানাথ। আপনার আশীর্বাদ লাভ করে গজমুখাসুর আরো বেশি তাণ্ডব সৃষ্টি করেছে। কি? সে যে কোনো কথা না শুনে চারিদিকে নিজের কুকর্ম চালিয়ে যাচ্ছে, যার তার উপর যখন তখন আক্রমণ করে। জিজ্ঞেস করুন বরুণ দেবতাকে। আরে বরুণ দেবতা কোথায়? শান্ত হন দেবরাজ। গজমুখাসুর প্রতিজ্ঞা করেছিল যে সে তার শক্তির অপব্যবহার করবে না। আরে এই পাহাড় ভেঙে পড়ার আওয়াজ কোথায় থেকে আসছে? এই দেবতাগণ নিজের সঙ্গে ভূমিকম্প তো নিয়ে আসে গণেশ। এরম বলতে নেই বাবা। এবার তো বিশ্বাস হলো আপনার, এসব করে বেড়াচ্ছে আপনারই চেলা গজমুখাসুর। প্রভু আপনিও না, খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান। যা ভয় করছিলাম তাই হলো। এই গজমুখ আমার কথা পালন না করে অনেক বড় ভুল করেছে। আপনারা চিন্তা করবেন না, ওকে আমি অবশ্যই সমুচিত শিক্ষা দেব। পুত্র গণেশ, আগে পিতাশ্রী, ওই পাপী গজমুখকে তুমি শিক্ষা দিতে পারো। যাও যাও গিয়ে ওর পাপ কর্মের শাস্তি দাও। যথাজ্ঞা পিতাশ্রী। আপনি একটুও ভাববেন না, আমি এক্ষুনি গিয়ে ওই পাপীকে শিক্ষা দিয়ে আসছি। প্রভু ওকে একলা কি করে? তারান গণেশ, আমি আপনার সাথে যাব। হ্যাঁ গণেশ, নন্দী আর অন্যদের সঙ্গে নিয়ে যাও। ভোলানাথের আশীর্বাদে গজমুখ খুব শক্তিশালী হয়ে উঠেছে, ওকে হারাতে এরাও তোমাকে সাহায্য করবে। আরে না মা, ওই রাক্ষসের জন্য আমি একাই যথেষ্ট। তুমি চিন্তা করো না মা, আমি শীঘ্রই ওকে হারিয়ে দিয়ে তোমার হাতের মোদা খেতে চলে আসবো। তাছাড়া লড়াই করতে করতে খুব খিদে পেয়ে যাবে। গণেশ প্রভু, আপনি জেদ করবেন না, নিজের মায়ের কথা মেনে চলুন। গজমুখ অনেক বেশি শক্তিশালী। সবাই শান্ত হন, আমার গণেশের বুদ্ধিমত্তা আর শক্তির ওপর পুরো বিশ্বাস আছে। ও একলাই ওকে পরাজিত করতে পারে। যাও পুত্র, আমার আদেশ পালন করো। যথা আজ্ঞা পিতাশ্রী। আচ্ছা, সমস্ত রাক্ষসরা এখানে জড়ো হয়েছে। প্রথমে এদের সঙ্গে বোঝাপড়া করি। আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো, আমি এখানে। এসো 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 এসো। Yeah.
মারো মারো কেন হাঁপিয়ে গেলে? গজমুকাসুর, কোথায় লুকিয়ে আছিস পাপি? দুর্বল লোকেদের ওপরে অত্যাচার করার দিন তোর শেষ হয়ে গেছে। আমি আজ তোকে ভোলানাথের আশীর্বাদের অপব্যবহার করার শাস্তি দিতে এসেছি। আমাকে তো বড় বড় সুরবীর দেবতা আর দানবরাও পরাজিত করতে পারেনি। তুমি তো একটা শুধু ছোট বাচ্চা, তোমার জন্য তো আমার একজন রাক্ষসী যথেষ্ট। গজমুখ, তোর রাক্ষস বন্ধুরা তো প্রথমেই আমার সাথে লড়াই করার শাস্তি পেয়েছে। এবার তোমার পালা। নাবালক বালক গণেশ, তুমি আমার রাক্ষসদের সঙ্গে এটা ভালো করনি, কিন্তু তুমি আমাকে জানো না। আমার উপর আশীর্বাদ আছে, যে কোনো দেবতা, মানুষ এবং দানব আমার কিছুই করতে পারবে না। এবার আমি তোমায় ছাড়ব না। মনে হচ্ছে খেলাটা একটু বেশি হয়ে গেছে। এবার তোমার একটু ভালো করে ধোলাই হওয়া দরকার। তোমার আশীর্বাদের চাইতে আমি বেশি শক্তিশালী, কেননা আমার শরীর মানুষের আর মস্তক হাতির। আমার কিছুই করতে পারবেন না। তাই নাকি? আহ 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 আ
প্রভু আমাকে ক্ষমা করে দিন, এরপর থেকে আমি কোনো খারাপ কাজ করব না, আর সর্বদার জন্য এই রূপে আপনার চরণের দাস হয়ে থাকব। চলো ঠিক আছে, তাছাড়া তোমার পিঠে বসে আমার খুব আনন্দ হয়েছে। আজ থেকে আমি তোমাকে আমার প্রিয় বাহন হিসাবে রাখব। কি আমাকে আবার ঘোরাবে না? আপনার যেমন আজ্ঞা। আর একটা কৃপা করবেন, আমার কান টানবেন না, এ দুটো এমনিতেই খুব লম্বা হয়ে গেছে। আসুন বসুন। চলো আমার মুশিকরাজ। তোমার আবার সেই রাক্ষস হতে ইচ্ছে তো করছে না মুশিকরাজ? না 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 প্রভু, আমি এমনিতেই আপনার চরণে ঠিক আছি। তাছাড়া আমি আগে কত ভয়ানক ছিলাম, এখন তো আমি কত সুন্দর হয়ে গেছি। তাই আমি ভাবি, এত ছোট মুশিক প্রভুর ওজন কিভাবে বহন করে? রাক্ষসের শক্তি যে রয়েছে ওর মধ্যে। আর মন গণেশ প্রভুর চরণে। এনিওয়ে, এই স্টোরি শুনে মজা তো খুব লাগলো, কেননা আমরাও মুশিক রাজের মতোই ডেয়ারিং। এমন আরো জবরদস্ত স্টোরি হয়ে যাক না। এখন না রে ধুতি, এখন তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। ফ্রেন্ডস, আমরা আবার দেখা করব, গণেশ প্রভুর আরো মজার স্টোরি শুনবো। কে? হ্যাঁ নিশ্চয়ই, গণপতি বাপ্পা। সবার প্রিয় যে সেই মোদের বন্ধু যে সবার মুখে সবার মনে দুনিয়াতে প্রসিদ্ধ, ভয় পাই না মোরা যখন করি সব প্রেম আবেদন। সবার মুখে সবার মনে দুনিয়াতে প্রসিদ্ধ, ভয় পাই না মোরা যখন করি সব প্রেম আবেদন। পাই না মোরা তখন যখন করি নমস্কার। ভাগ্যশালী হাসে যখন আসেন উনি ঘরেতে, মন ভাবনা পবিত্র তখন সংসার ভরে খুশিতে। ভাগ্যশালী হাসে যখন আসেন উনি ঘরেতে, মন ভাবনা পবিত্র তখন সংসার ভরে খুশিতে। জয়কার জয়কার বল মন খুশিতে নাচে যে হে 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 বল গণপতি বাপ্পা মোরিয়া, দেতালি দেতালি বল গণপতি বাপ্পা মোরিয়া, দেতালি দেতালি বল গণপতি বাপ্পা মোরিয়া, দেতালি দেতালি বল গণপতি বাপ্পা মোরিয়া।
डोळ्यान पाहिन रूप तुझे प्रेमी आलिंगिन आनंदे पूजिन भावे वाळिन म्हणे नामा त्वमेव माझा पिता त्वमेव त्वमेव बंधुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देवदेव कायेन वाचा मनसेन्द्रियेन वा बुद्ध्यात्मना वा प्रकृतिसुभाव करोमि यज्ञं सकलं परस्मै नारायणाय इति समर्पयामि अच्युतं केशवं रामनारायणं विष्णुदामोदरं वासुदेवं हरिश्रीधरं माधवं गोपिकावल्लवं जानकीनायकं रामचन्द्रं भजे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे गणपति बप्पा देताली बोलो गणपति बप्पा मोरिया देताली बोलो गणपति बप्पा मोरिया देताली बोलो गणपति बप्पा मोरिया देताली बोलो गणपति बप्पा